নতুন একটা সিরিয়াল, এক্সাইটমেন্ট প্রচুর, বুঝতেই পারছেন, ভালো লাগাও প্রচুর, কারণ প্রচুর নতুন মানুষের সাথে, আবার কিছু কিছু পুরনো মানুষের সাথে কাজ করার সুযোগ হচ্ছে। এমন একটা গল্প নিয়ে আমরা কাজ করার সুযোগ পেয়েছি যেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনে হয় জানা উচিত, বোঝা উচিত, অ্যান্ড আমাদের আশেপাশেরই গল্প। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রেস মিট, আমরা খুবই এক্সাইটেড অ্যান্ড হ্যাপিও। আমিও এক্সাইটেড অ্যান্ড হ্যাপি, কারণ আমার জন্য একটা হিউজ অপরচুনিটি, কারণ যে আগের ক্যারেক্টারের থেকে এই ক্যারেক্টারটা সম্পূর্ণ আলাদা, একটা আলাদা ক্যারেক্টার প্লে করতে পারছি, কোথাও না কোথাও আমার মধ্যেও এই ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা বার করে নিয়ে আসতে পারছি, সেই সুযোগটা পাচ্ছি, আর পুরো টিমের সাপোর্ট পাচ্ছি যে আমি সেই সেই ক্যারেক্টার, সেই ফিলিং, সেই ইমোশনটা যাতে আমি মানে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি, সেটার জন্য একটা খুব সুন্দর টিম, বিউটিফুল টিম সেটা হচ্ছে। আর দীপু ক্যারেক্টারটা তো হচ্ছে খুব ভালো ক্যারেক্টার, আমি একটা বাড়ির ছোটো ছেলে, আমার বাবা চায় যাতে আমি একটা তাড়াতাড়ি চাকরি করি, আর সেটার চেষ্টা করছি আমি, চাকরির সাথে সাথে আমি এটাও চাই যাতে আমি একটা ভালো, আমি আমি যেহেতু একটা ভালো ক্রিকেট প্লেয়ার, তো আমি চাই যাতে আমি ভালো একটা ক্রিকেট প্লেয়ার হই, এস্টাবলিশড হই, কিন্তু বিভিন্ন বাধা আসবে তার মধ্যে, সেটা কী করে ক্রস হবে, কী কিছু হবে না, সেটাই নিয়ে গল্প। এইসব নিয়ে কিন্তু আমাদের গল্প, আপনাদের খুব কাছের একটা গল্প বসু পরিবার, প্লিজ দেখবেন, ঘরে ঘরের গল্প প্লিজ দেখবেন, 5th August আসছে শুধুমাত্র সান বাংলায় সন্ধ্যে 7টায়। 91 পরিবার, আমরা বাঙালিরা অলওয়েজ একটু নস্টালজিক, আমরা মনে করি যে এই জায়গাগুলো যদি আবার ফিরে পেতাম, এই জায়গাগুলো যদি আবার থাকতো, আজকের যে সময়টা আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, তো এই ধরনের সিরিয়ালের মাধ্যমে যদি সবাই মিলে বাঁচার একটা বার্তা যেতে পারে পরিবারের মধ্যে, তাহলে বোধহয় খুব ভালো হয়। তো সেই ভাবনা থেকেই চেষ্টা হচ্ছে বসু পরিবার। এটা আমাদের টিমটাও এত ভালো, প্রত্যেকেই, আর সবাই থেকে আমি তো সিনিয়র, কিন্তু সবাই সেই সিনিয়রিটির মর্যাদাটা দেয়, সবাই খুব ভালোবাসা পায় ওদের থেকে, সবটা মিলিয়ে খুব মজা করি শুটিং হয়। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা বসু পরিবার দেখুন, দেখে একটু যদি মনে ভাবনা আসে যে আমরা কিভাবে সবাই মিলে একসঙ্গে বাঁচতে পারি, এটা যদি আসে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। আমরা খুব খেটে একটা কাজ বানাচ্ছি, একটা অন্যরকম গল্প নিয়ে, অন্যরকম গল্প মানে একদমই অন্যরকম গল্প বলবো না, এটা আপনাদের চেনাই গল্প, আশপাশে অনেক কিছু ঘটে চলেছে, সেখান থেকে কে কোনটা গল্প হিসেবে তুলবে সেই দিক থেকে অন্যরকম, কারণ এরকম গল্প এখনো অবধি দেখানো হয়েছে, খুব কম দেখানো। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের টিম, যে আমাদের পুরো টিমটাই খুবই মজা করে আমরা কাজ করি, আমাদের যে দাদা হয়েছে অনিমেষ দা, আর আমি, আর আমাদের যে হিরো শানু, ওর ভালো নামটা কী জানো, সৌরজিৎ, হ্যাঁ ওর ডাকনাম শানু, আমরা ভাইয়ের মতো আর কি বলে ডাকি, দীপুদীপু বলে ডাকি, হ্যাঁ ক্যারেক্টার দীপু, আমরা দীপুদীপু বলেও ডাকি, ফাটিয়ে মজা করি, কী হিরো কী হিরোইন সীমা, ও ইয়ে, আমরা প্রত্যেকে পুরো পরিবার, কোথাও না কোথাও পরিচিত ছিল, তো সেই কারণে ওই বন্ডিংটা অনেক বেশি আমাদের মধ্যে, এবং সেই কারণে হয়তো স্ক্রিনেও তোমাদের ভালো লাগবে। হ্যাঁ ওটাই বলতে পারছি, সেটার জন্য দেখতে হবে, কিন্তু দেখতে বলতে পারে আমি, বিদিশা চরিত্রটা খুব ভালো। আরও ভালো লাগছে, এই কিছুদিন আগে একটা ইন্ডাস্ট্রিতে বন্ধ যাচ্ছিলো, তারপরেই এরকম একটা কাজের অ্যানাউন্সমেন্ট, সেটার একটা আলাদা আনন্দ আছে। আর যেটা অভিনয় করার দিক থেকে ভালো লাগছে, টেলিভিশনে আপাতত আমি যা চরিত্র করেছি সবই পজিটিভ ক্যারেক্টার, এইটা বোধ হয় খুব একটা পজিটিভ ক্যারেক্টার নয়, ওই জন্য অভিনেতা হিসেবে খুবই ভালো লাগছে, খুবই অসভ্যতা করছি, কিন্তু যেটা বলার সেটা হলো অসভ্যতা হয়তো করছি, টিভি সিরিয়ালের দর্শকদের, দর্শকের কোনো ভাগ হয় না, এটা ভুল বললাম, দর্শকদের সেটা হয়তো ভালোও লাগবে, কিন্তু যেসব অসভ্যতা বা খারাপ কাজ করে চলেছি তার মাধ্যমে একটা মেসেজও দিয়ে চলেছি, যারা এটা প্রতিদিন প্রতিনিয়ত নিজের বাবা মার সাথে করছেন, এটা প্লিজ করবেন না, এটুকুই বলা। আমি খুব বাস্তববাদী একজন মহিলা, যে আমি ছেলে মেয়েদের ভালোবাসে, পরিবারটাকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে থাকে, আবেগে ভেসে যায় না। আমি ব্যক্তিগত জীবনে খুব হুল্লোড়বাজ, কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে চলা মানুষ আমি, আমি আমার ছেলে মেয়েকে যেরকম ভালোবাসি সেরকম শাসনও করি, করেছি, তো ওরকম নয় যে ছেলে মেয়ে যা বলবে আমার জীবনে শেষ কথা, সেরকম নয়। সত্যি কথা বলতে কি, ক্যারেক্টারটা আমরা যতক্ষণ ফ্লোরে থাকি ততক্ষণই থাকে, এবার তার বাইরে যদি ওই ক্যারেক্টারটা আমরা বয়ে নিয়ে চলি তাহলে
মুশকিল হওয়ার কথা, কারণ তখন তো তখন আমি কৌশিকি দি, অনিন্দম দা, সায়ন্তনী, শ্রীমা, শানু, আমরা যদি মেকআপ রুমে এই বন্ডিংটা না রাখি তাহলে ওই বাকিটা মুশকিল।